প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো নেই, কারণ কোভিড-19 শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে তাদের কাজকর্ম দেখে। আমরা আগে যেভাবে স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারতাম, এখন সেভাবে করতে পারছি না। তোমরা অনেকদিন পাঠ্য বইয়ের বাইরে রয়েছে, এজন্য বাংলাদেশ সরকার তোমাদেরকে পাঠ্য বইয়ের ভিতর রাখার জন্য প্রত্যেক স্কুলের শিক্ষকদেরকে পাঠদান করানোর নির্দেশ দিয়েছে, সে মর্মে আমরা পাঠদান করছি। আসলে বাংলাদেশ হচ্ছে একটা গরিব কিন্তু জনসংখ্যার দেশ, অতি জনসংখ্যার দেশ। এদেশে সবাইকে কাজ দেওয়ার মতো সামর্থ্য সরকারের পক্ষে সম্ভব নয়, এই জন্য নিজেরা কাজ জোগাড় করে নিতে হবে দেশের বেকারত্ব দূর করার জন্য। আজকে আমি যে পাঠটি নেব সেটি হচ্ছে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান কি? আত্মকর্মসংস্থান হচ্ছে নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানের কয়েকটি ক্ষেত্র, যেমন শাক সবজির চাষ, মধু মৌমাছি চাষ, মৎস্য চাষ, ডেইরি ফার্ম, ইত্যাদি। আত্মকর্মসংস্থানে মাধ্যমে শুধু নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় না, সাথে সাথে দেশের অনেক যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। এর ফলে দেশের বেকারত্ব দূর হয়, দেশের অর্থনৈতিক স্বাবলম্বী হয়, দেশের দারিদ্রতা দূর হয়। এই জন্য আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের জন্য কিছু কার্যাদি সম্পন্ন করতে হয়, যেমন সবাইকে উদ্বুদ্ধ করতে হয় বলে যে কোনো কাজই ছোট নয়। যারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়, তাদেরকে বিদ্যালয়ে এনে অনেক সময়
তাদের মাধ্যমে শিক্ষার্থীদের জানা দেওয়া হয় যে আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করে দেশ স্বাবলম্বী হতে পারে, দেশের বেকারত্ব দূরীভূত হতে পারে। তারপরে ইউনিয়ন পরিষদের বোর্ডে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তাগুলো লিপিবদ্ধ করে রাখতে হবে। এতে অনেকেই আত্মকর্মসংস্থানের প্রতি উদ্বুদ্ধ হবে। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। কর্মসংস্থানের উল্লেখযোগ্য ক্ষেত্রগুলোর নাম লিপিবদ্ধ করবেন।